হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর দাঁত মাঝে মাঝে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি রান্নাঘরে দেখতে কি করছে মা গিয়ে দেখছি মা আমার এখানে মর্নিং ড্রিঙ্কটা ফুটতে দিয়েছে আর এখানে বড়া ভেজে রেখেছে আর দুপুরবেলার খাবার দাবার মার বানানোও হয়ে গেছে এটা সম্ভবত রাতের বেলার জন্য ঘুগনি বানিয়েছে আর ডিমের কারি আলু পোস্ত আরও অনেক কিছু এটা দেখে মোটেই ভেবো না যে দুপুরবেলা ঘুম থেকে উঠেছি কারণ মা না খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে রাখে এখন তো এইসব দেখে মুখটুক ধুয়ে আমি চলে গেলাম মর্নিং ড্রিঙ্ক খেতে তো এখন তোমরা আমাকে বলবে যে এই রিসেন্টলি যেরকম ব্লগসগুলো দেখছো আমার চ্যানেলে সেগুলো কেমন লাগছে তারপর আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিলো যেহেতু রাতের বেলা আমার ঘুগনি খাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমি ব্রেকফাস্টেই ঘুগনি খেয়ে নিলাম আর আমি এখন রিসেন্টলি একটা ওয়েব সিরিজ দেখছি যেটা তোমাদেরও দেখা উচিত তাজা খাবার সিজন টু এটা ডিস্ট্রি প্লাস হটস্টারে দেখতে পারবে আর অবশ্যই গিয়ে দেখো কারণ ভীষণ ভীষণ শকিং সিনস আছে আর খুব মজাও পাবে তারপরে আমি চলে এলাম চুলে তেল দিতে আর এখানে না ঠাম্মা দাদাকে ভাত খাওয়া ছিল সেই টাইমেই আমি চুলে তেল দিতে এসেছিলাম আর একসাথে আমরা এত বেশি হাসি ঠাট্টা করতে শুরু করলাম না প্রায় সময় আমরা এরকম মজা টজা করি তারপরে আমি স্নানে চলে যাই আর স্নান করে এসে চুল মুছতে শুরু করি আজকের দিনে খুব একটা কেন আমি বলবো একদমই কোনো কাজ ছিল না একদমই খুব ফ্রি মাইন্ডে খুব রিল্যাক্স করে আমার আজকের দিনটা কেটেছে আর তারপরে বিকালবেলাটাও যে কেমন কেটেছে সেটা তো তোমরা দেখতেই পাবে তো আমি ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে মানে চেঞ্জ করে নিয়ে গিয়ে খেতে বসি এখন আমরা সবাই নিচে খেতে বসি কারণ ঠাম্মার পায়ের অসুবিধার জন্য ঠাম্মা এখন টেবিল চেয়ার একদম বসতে পারে না তাই আমরা চারজন একসাথেই খেতে বসি আর যে খাবারগুলো আমি তখন দেখালাম দেখো ওগুলোকে নিয়েই খেতে বসেছি সবাই দুপুর হয়েও গেছে তো খেয়ে এসে আমি একটু শুয়ে পড়লাম আমার চুলটাও শোকাতে দিয়েছি এরকম করে খুব অদ্ভুত কাজকর্ম করি আমার নিজেই হাসি পেয়ে যায় তারপর বাবা চলে গেছিল বিরিয়ানিগুলো নিয়ে এলো বিরিয়ানির অর্ডার দেওয়া ছিল আর আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে স্টুডেন্টগুলোকে কী খাওয়ানো যায় আজকে যেহেতু টিচার্স ডে সেলিব্রেশনের কথা আছেই তো সব বাচ্চারাই ভাবলাম যে বিরিয়ানিটা খুবই পছন্দ করে ওটাই হতে পারে বেটার অপশন সবাই খুব খুশি হয়ে যাবে আর ওদের দেখে ডেফিনেটলি আমিও খুব খুশি হয়ে যাব আর তারপরে আমি চলে গেলাম একটু নেল পলিশ পড়তে কারণ আমার দিনের দিনই মনে পড়ে এসবের কথা আগে থেকে মনে পড়ে না একদম মোমেন্টে মনে পড়ে আর তখন নেল পলিশ লাগিয়ে আমি এরকম সাজগোজ করতে শুরু করি আর যেটা ঘেটেও যায় তো চুলটা ফ্রিজ হয়ে গেছে বলে আমি একটু স্ট্রেটও করে নি দেখতেও ভাল লাগবে মানে একটু ম্যানেজেবলও হবে আর বর্ষাকালে যে কি ভীষণ চুল পড়তে শুরু করে কি বলবো তো স্ট্রেট করার পর তো ডেফিনেটলি লুকটা খুবই ভালো লাগে আমি পুরো স্ট্রেট না করিনি নিচটা একটু অল্প একটু কার্ল কার্ল রেখেছি এটা আমার ভালো লাগে তো তারপর শাড়িটা পরে নিয়েছি আগে তারপর মেকআপ করব চুলটা গুটিয়ে রেখেছিলাম বলে একটুখানি কার্লি লাগছে বাট ঠিক আছে ওটা মেকআপটা আমি রেকর্ড করিনি খুব নর্মাল সিম্পল একটা মেকআপ করেছি কিছুই না একটু বেস মেকআপ লিপস্টিক আইলাইনার বাস এবার আমি একটুখানি বুঝতে পারছিলাম না যে কি কানের কি হার কীরকমভাবে সাজবো তো বারবারই আমি এখানে তোমরা দেখতে পাবে কানের হার এসব চেঞ্জ করেছি ফার্স্ট আমার মনে হচ্ছিলো যে এই কানেরটা বেশ ভালো লাগছে এটার সাথে তাই জন্য এটাই পড়েছিলাম এখন কিন্তু আমি ভিডিওটা যখন দেখছি তখন আমারও ভালো লাগছে যে কানেরটা ভালোই লাগছিলো খারাপ লাগছিল না কিন্তু কি জানি সেদিনকে আমার মনে হলো যে না একটু চেঞ্জ করি হারটা তো পারফেক্টলি গেছে হারটা চেঞ্জ করার কোনো কথাই নেই একদম ঠিকঠাক আর টিপ টিপটা ভাবছিলাম মুখটা খালি খালি লাগছে আর টিচার টিচার দেখতেও লাগবে একটু টিপ পরি তো দুটো অপশান ছিল একটা হচ্ছে এই স্কাই কালারের টিপটা যেহেতু তোমার ব্লাউজের কালারটা ওরকম আর একটা অপশান ছিল ব্ল্যাক কালারের টিপ তো ভাবলাম যে না ব্ল্যাক কালারের টিপটাই পড়ি বেটার দেখতে লাগছে কিন্তু সেই জন্যই আমার কানেরটা একটুখানি মনে হলো না ঠিক লাগছে না কানেরটা চেঞ্জ করতে হবে তো তখন আমি কনফিউজ ছিলাম সেই জন্য টিপ পরিনি পরিনি আর চুরি পরবো না ঘড়ি পরবো সেটাও আমি বুঝতে পারছিলাম না সাজতে গেলে আমার সাথে ভীষণভাবে এরকম হয় তো অবশেষে আমি এরকম এটা ঠিক করলাম যে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক আর কিছু চেঞ্জ করবো না এটা আমাকে বেশ ভাল লাগছে আর নিজে নিজেই বলে দিলাম তোমরাও দেখো আমাকে কেমন লাগছে তারপরে আমি যে খাবারের একটু ব্যবস্থা করেছিলাম সে সমস্ত কিছু নিয়ে সেন্টারের দিকে বেরিয়ে পড়লাম আর পৌঁছে গিয়ে অ্যাকচুয়ালি ঘেমেও গেছি গিয়ে দেখলাম দরজা বন্ধ ডাকতে বললো যে না ম্যাম একদম ঢুকবেন না এখন আমরা আপনাকে ঠিক ডেকে নেব ঠিক আছে ঠিক আছে তোরা নিজেদের কাজটা আগে করে নে যেতেই না যেতে এত সুন্দর একটা গিফট পেলাম আর বোর্ডটা কি সুন্দর সাজিয়েছে দেখো আবার থিম ওয়াইজ করেছে আমার এই বোর্ডের ডেকোরেশনটা দেখে তোমরা কি কেউ বলতে পারবে যে আমি কোন বিষয়টা পড়াই তাহলে কমেন্ট করে জানিও তো এই সমস্ত করছিল বলেই ওরা দরজা বন্ধ করে রেখেছিল কিন্তু ওরা নিজেরা যে এতটা খুশি না এটাই হচ্ছে মানে একটা টিচারের জন্য অ্যাটলিস্ট এত ভালো দেখতে লাগে আর এ দেখো মি উইথ মাই এঞ্জেলস এত মিষ্টি লাগছে না সবাইকে শাড়ি পরে আমি তো সারাক্ষণ বলছিলাম যে তোদেরকে না মনে হচ্ছে আমারই বন্ধু আর তোদেরকে আমি এত বাচ্চা বাচ্চা দেখি আজকে সব শাড়ি পরে এসে এসেছিলাম লেডি লেডি লাগছে ভীষণ সুন্দর দেখতে লাগছে ওরা নিজেরাই পছন্দ করে একটা কেক এনেছিলো যেটা ওদের খুবই পছন্দ ছিল সাথে আমার ভীষণ ভালো লেগেছে এখানে ওই একটু টুকটাক সেলিব্রেশন যেটা আমার জন্য ডেফিনেটলি খুব স্পেশাল এই দিনটা বারবার আমি ইউটিউবে এই জন্যই পোস্ট করি বারবার আমি দেখবো এই ভিডিওগুলো পরের বছর দেখবো তারপরের বছর দেখব আমার মনে পড়বে যে কত সুন্দর করে কেটেছে আমার দিনটা ওদেরও মনে পড়বে হয়তো পরে ওরা যখন হাই স্কুল পেরিয়ে যাবে কলেজে ভর্তি হয়ে যাবে তখন ওদেরও মনে পড়বে যে হ্যাঁ খুব সুন্দর স্কুলের দিনগুলো ছিল আর দেখো রকম সবাই মিলে মজা করছে আরও দুটো স্টুডেন্ট আসার কথা ছিল যারা পরে এসছে এই যে একটু আসতে লেট হয়ে গেছে তাই ওরা কেক কাটার টাইমে ছিল না বাট পরে এসছিল তো সবাই মিলে একটু ছবি টবি তুললাম ভিডিও করলাম এগুলোই মজা এগুলোই মনে থাকবে বেশি করে তো তারপর আমি বেরিয়ে পড়লাম আর আমার না খুব কাছেই পড়ে বাড়ির এখানে মাকে একটু দেখতে চলে এসছিলাম ওদেরকে একটু খাবার টাবার দিয়ে ছেড়ে দিলাম যে এবার ওরা বাড়ি যাবে রাতও হয়ে যাচ্ছে আর ফিরতি পথে আমি দেখলাম যে মূর্তি তৈরি হয়ে গেছে আর কিছুদিন পরেই পুজো আনন্দও লাগছে খুব মাকে শাড়ি পরানো চলছে রাত অবধি এতটা কাজ হয় না তাই জন্য যতটুকু কাজ হয়েছে বাকিটা এবার মাকে ঢেকে রাখবে মাও একটু রেস্ট নেবেন কারিগরও একটু রেস্ট নেবেন তো এই হচ্ছে ব্যাপার আর আমিও গেছিলাম অ্যাকচুয়ালি ওখানে না আমার একটা এক্স স্টুডেন্ট আমাকে একটা বই দেওয়ার কথা ছিল কী জন্য যে ওইটা রেকর্ড করতে ভুলে গেলাম কে জানে ওকে একটু দেখানো যেত ওরও মজা লাগতো এখানে তো ওই মাকেই দেখলাম প্রণাম করলাম দিনটা এত ভালো গেছে মাকে থ্যাংক ইউও বললাম তারপরে বাড়ি চলে এলাম বাড়ি এসে তোমাদের আমি দেখাচ্ছি এত সুন্দর যে গিফটটা দিলেন দেখলে না যে যেতেই পেলাম তো ওটা এত মিষ্টি একটা গিফট ছিল কি বলবো তোমাদের সাথে পুরোটা শেয়ার না করলে হয় দেখো পেয়েছি হচ্ছে এই বইটা সমরেশ মজুমদারের পঞ্চাশটি প্রিয় গল্পের বই ভীষণ সুন্দর বই আমি মানে হয়তো এবার তিন চার দিন শুধু এই বইটা নিয়েই পড়ে থাকব পড়তেই থাকবো পড়তেই থাকবো তার সাথে ভীষণ সুন্দর হচ্ছে এই কার্ডটা এত সুন্দর টিচার্সদের একটা কার্ড পেয়েছি এটা তো আমি একদম ফাইলে তুলে রাখছি আর তার সাথে এত সুন্দর একখানা কবিতা লিখে দিয়েছে পজ করে তোমরা পড়ে দেখো আর এই পঞ্চাশটি গল্পের সূচি হচ্ছে এইটা এটাও তোমরা দেখতে পারো কত সুন্দর সুন্দর গল্পে ভরা আর আমার মনটাও না একদম ভরে গেছে একদম যেটাকে বলে যে হৃৎপিণ্ড গোলে জল আমার একদম সেরকম অবস্থা একদম মন আমার একদম একদম গোলে জল হয়ে গেছে তো তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে মাকে বললাম মা আমি আমার নিজের জন্য একটু ঝাল সুজি বানিয়ে নিচ্ছি আমার কিছু ভাত রুটি খাওয়ার ইচ্ছা নেই মা বললো ঠিক আছে তুই বানিয়ে নে আমি এমনিতেও কেক খেয়ে এসেছিলাম আর আমার না মাঝখানে স্ন্যাকিং করা হয়নি আমি ভুলেই গেছি কিছু খেতে তো আর ইচ্ছা করছিল না তো পরে মা একটা ডিমও ভেজে দেয় আর পুরো সুজিটা তো খাওয়া সম্ভব নয় বানিয়েও ফেলেছি বেশি একটুখানি খেয়ে বাকিটা আমি রেখে দিয়েছিলাম তো এটা ডিনার করতে করতে না আমি ঠাম্মাকে গল্প করছিলাম যে কি কি হলো না হলো ঠাম্মা ঘুমিয়ে পড়েছিল উঠেই চলে এসছে খেতে বসেছে তাই জন্য ঠাম্মা আমাকে শুনছিল আমার থেকে সব গল্প তো শেষ হয়ে গেলভাবে দিনটা ভীষণ সুন্দর একটা দিন গেলো তাই জন্য আমিও এসেছি এখানে সবাইকে থ্যাংক ইউ বলতে আর গুড নাইট বলতে তো তোমরা কি করবে এখন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তাজা খাবার সিজন টু অবশ্যই দেখো আর সবাই সুস্থ থাকো সাবস্ক্রাইব করে রেখো টাটা